শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থী যারা 2022 সালের মেন্স দিতে যাচ্ছ, তাদের একটা প্রশ্ন তো বারবার আমার কাছে আসছে, সেটা হচ্ছে এটাই যে বাংলায় যে ডেসক্রিপটিভ রাইটিং আছে সেখানে সম্পাদকীয় প্রতিবেদন বলতে, আর একটা হচ্ছে সম্পাদক সমীপেশু মানে সম্পাদককে চিঠি বলতে, কোন অংশ দুটো লিখব। দেখো, কোন অংশ দুটো লেখা হবে সেটা আজকে আমি তোমাদের আনন্দবাজার পত্রিকা থেকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিতে চাই। আশা করি এরপরে আর ভুল হবে না। এটা হচ্ছে আজকের আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে? আনন্দবাজার পত্রিকার একদম বাঁদিকে দেখো এই যে বন্দে মাতরম অংশটা, এখানে দেখো এমনই শক্তিমান বলে একটা কলাম প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এবং তার নিচেও দেখো আর একটা কলাম প্রকাশিত হয়েছে। এই যে দুটো অংশ একদম মানে বাঁদিকের অংশ, এই অংশটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে সম্পাদকীয় প্রতিবেদন। অর্থাৎ তোমরা যারা সম্পাদকীয় প্রতিবেদন লিখবে, তারা একদম ঠিক বাঁ পাশের কলাম যেটা রয়েছে মানে সেটা যেভাবে লেখা হয় সেটা লিখবে। আর একেবারে ডান দিকে দেখো, মানে পেপারটার একেবারে ডান দিকে দেখো, সম্পাদক সমীপেশু বলে একটা রয়েছে, যেখানে প্রথমটা রয়েছে মহার্ঘ টিকিট, ঠিক আছে? এই ডান দিকের অংশটা, এইটা হচ্ছে তোমার কি না, এটা হচ্ছে তোমার প্রকৃতপক্ষে একেবারে মানে সম্পাদক সমীপেশু কিভাবে লিখতে হয় সেটা লেখার ধরন। সুতরাং তোমরা সম্পাদকীয় প্রতিবেদন লেখার জন্য পেপারের একদম বাঁ দিকের যে অংশটা আনন্দবাজারের, সেই অংশটা ফলো করো, আর একেবারে ডান দিকের যে অংশটা রয়েছে সেটা ফলো করবে সম্পাদক সমীপেশু বা সম্পাদককে চিঠি লেখার ক্ষেত্রে। আমার মনে হয় যে প্রত্যেক দিনকার পেপারের এই চতুর্থ পাতার একেবারে বাঁ দিক এবং একেবারে ডান দিকের এই অংশগুলো যদি নিয়মিতভাবে অনুসরণ করো, তাহলে তোমাকে আলাদা করে আর কিছুই পড়তে হবে না। হ্যাঁ, ফরম্যাটের জন্য হয়তো কিছুটা লাগতে পারে, কিন্তু আলাদা করে ভাষা শিক্ষার জন্য, আলাদা করে বাংলাতে এই সম্পাদকীয় প্রতিবেদন লেখার জন্য আর কিছু মানে পড়ার প্রয়োজন নেই। এইটা অনেকেরই কনফিউশন থেকে যায়, আর এই জন্য আমি আজকে ভিডিওতে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। আর আমাদের নতুন যে সাইকোলজি অপশনাল ব্যাচটা 10 জুলাই থেকে শুরু হয়েছে, সেটাতে যদি কেউ ভর্তি হতে আগ্রহী হও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিলাম কিভাবে পড়াই, সেটা খুব মনোযোগ দিয়ে দেখে তারপরে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর আমরা ডিসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং নতুন যে মানে প্রিলিমস মেন্স কম্বাইন্ড WBCS এর ব্যাচ যেটা শুরু করব হচ্ছে আমাদের অগস্ট মাস থেকে, সেটার জন্য আপাতত ইমেল করার দরকার নেই। সেটার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি এই মাসের শেষের দিকে একটা ভিডিও আপলোড করে দেবো, সেটা দেখে যদি তোমাদের মনে হয় যে পছন্দ এবং আগ্রহী তোমরা পড়তে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। খুব ভালো থেকো, দ্রুত সফল হও।